গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুস ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই সকাল সকাল আমি এক কাপ লিকার চা দিয়ে দিনটা শুরু করি, তাছাড়া কোনো উপায় নেই। তো চলো আর একটা জিনিস দেখাই, এই যে সারা রাত নাইট ডিউটি দেওয়ার পর ইনি এখন ঘুমাচ্ছেন আর আমাদের জাগিয়ে রেখেছেন, তো যখন তখন শুলে তো আবার ঘুমও আসে না। তো চলো আজকের ওয়েদারটার সাথে তোমাদের একটু দেখাই। তো এই দেখো, বৃষ্টি হওয়ার পর আজকে বেশ ঝলমলে একটু রোদ উঠেছে, কিন্তু ওয়েদারটা না বেশ অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে উঠে। ঠান্ডা মানে ভালোই ঠান্ডা, চারপাশে আরও অনেক শিলা বৃষ্টি হয়েছে, তো ওর জন্য অনেক ঠান্ডা। আর এই যে বুবু এই ঘরে পড়তে বসেছে, বনু যেহেতু ওই ঘরে আছে তো ও এই ঘরে বসে বসে পড়ছে আর হাসছে। তো যাই হোক, আর আমার এখন দিনটা একটু অন্যরকম। এই যে রান্নাঘরে আমার ডিউটি শেষ, মা রান্না করছে, কারণ মা এসেছে আর এখন তো আমি রান্না বান্না করতেও পারবো না। আর এই যে আমার তো সময় কাটছে না, পুরো অন্যরকম হয়ে গেছে। বসে দাঁড়িয়ে থাকতে না প্রচণ্ডই বিরক্ত লাগছে, কারণ তোমরা দেখেওছো প্রেগনেন্সি চলাকালীনও আমি কিন্তু সব কিছুই করতাম, কারণ আমার একদমই ভালো লাগতো না ওই সারাদিন বসে থাকা, বিরক্ত লাগতো। তো যাই হোক, আর এখন হচ্ছে দুপুরবেলা, আমি আর বুবু এই যে খেতে বসে পড়েছি দুজনে মিলে গল্প করতে করতে, বুবু আমার পাশে বসেছে। তো সারাদিনের সময় কাটছে না, এই করেই দুজনে মিলে সময়টা কাটাচ্ছি। যাই হোক, মা আছে এই একদিকে, তো বুবুর এখন স্কুল ছুটি, যেহেতু HS পরীক্ষা চলছে, তো ওরও স্কুলটা খুললে ওরও একটু ভালো লাগবে। তো আমারও এখন খাবার টাবার তো জানোই এখন অন্যরকম আছে। তো যাই হোক, খাবারের মেনুতে তেমন কিছু বিশেষ কিছু নেই, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অসুস্থ মানুষের খাবারের মেনুও আলাদা আর খাবার দাবারের রুটিনও আলাদা। তো যাই হোক, এখন সুস্থ থাকাটা বেশি জরুরি, আর যত তাড়াতাড়ি পারবো সুস্থ হয়ে গেলে আমি বাঁচি, কারণ আমাকে আবার রাত জাগতে হচ্ছে। বুবুর বনু কোনো মতেই রাত্রেবেলা ঘুমায় না, তো ওর জন্য একটু সাবধানেই থাকতে হয়। গুড ইভিনিং আর বলবো না, কারণ এখন অলরেডি 9টা বাজে, আমাকে আমার ডিউটির জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমি এখন খেয়ে মোটামুটি রেডি। তো আজকের মতো ভিডিওটা এখন এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে।